এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ। এবার সারা দেশে 29,735টি শিক্ষা প্রতিষ্ঠানের 20,24,192 জন পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা শুরু হবে সকাল 10টায়। এর অন্তত 30 মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী 12 মার্চ। 13 থেকে 20 মার্চ চলবে ব্যবহারিক। দেশের 11টি বোর্ডে এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র 9,92,878 জন এবং ছাত্রী 10,31,314 জন। মোট কেন্দ্র 3,700টি। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে 2,90,940 জন আর কারিগরি বোর্ডে পরীক্ষার সংখ্যা 1,26,373 জন।